নমস্কার বন্ধুরা আবার একটা এই চ্যানেলের নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা যে কমেন্ট করেছিলেন রোজ ভ্যালির কবে নেক্সট শুনানি আছে সেই বিষয়ে আজ আপনাদের একদম কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো যে রোজ ভ্যালি কবে শুনানি আছে এবং কী কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শুনানি ছিল এবং সেটা শিফট করেছে সেটা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো তার আগে একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে ইন্সপিরেশন যোগান দেয় চলুন বন্ধুরা তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমরা আসল ভিডিওতে যাই বন্ধুরা রোজ ভ্যালির যে কেস কোর্টে চলছে সেই কেসের আপডেট দেওয়ার জন্য অর্থাৎ কবে শুনানি হবে সেটার জন্য অনেকে কমেন্ট করেছেন তাই এটি হচ্ছে ই কোর্টস হাই কোর্টস চেয়ার অফ ইন্ডিয়ার ই কোর্টের যে ক্যালকাটা হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোলা দেখুন এই কেসটি রোজবারির বারোই সেপ্টেম্বর দু হাজার পঞ্জি মেটারে এটাকে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ কাল এই কেসটির শুনানি আছে এবং লিস্টিং হয়েছে এই শুনানির জন্য তাই যে কেসটার শুনানি হওয়ার কথা ছিল ন তারিখে সেটাই বারো তারিখ শিফট হয়েছে তাই আপনাদের জন্য আজ এই ভিডিওটি বানানো এবং অনেকের যে কমেন্ট করেছেন যে এ এই কেসের শুনানি হচ্ছে কিনা দেখুন আমরা আরও আগে যাওয়ার দরকার নেই এখানে তিরিশ আট থেকে যদি আমরা দেখি তাহলে তিরিশ আট থেকে দেখুন সেটা একত্রিশ আটে শিফট হয়েছিল এবং নিচে চলে আসুন দেখুন নিচে একত্রিশ আট দু হাজার বাইশ থেকে আবার এক নয় দু হাজার বাইশে যেটা শিফট হয়েছিল এবং এরকম করতে করতে দুই নয় দু হাজার বাইশ থেকে পাঁচ নয় তারপরে পাঁচ থেকে আবার ছয় তারপর ছয় থেকে সাত এরকমভাবে প্রত্যেক দিন এই কেসের শুনানি হয়নি যে যে কোনো কারণবশত এই কেসের শুনানি হয়নি তাই আমানতকারীদের এটা অপেক্ষা করতেই হবে বারো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল আগামীকাল যদি এই কেসের শুনানি হয় তাহলে আমরা আপডেট আপনাদের সামনে তুলে নিয়ে আসবো এবং সেই শুনানির যে নির্যাস বেরোবে সেটাও আপনাদের সামনে নিয়ে আসব দেখুন লাস্ট যে উনিশ পাঁচ দু হাজার বাইশে শুনানি ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এবং যে ভিডিওটি দেখেননি তারা আমাদের রোজভ্যালি প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ